প্রিয় দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আজকে আমরা নিয়ে এসেছি ব্যতিক্রম একটি বিষয়ে আসলে চমকপদ একটি বিষয় আপনি আমার পাশে একটি গাছ দেখছেন আসলে এই গাছে একটি ফল ফলন হয়েছে এই ফলনটি আসলে কি ফলন আপনার কি মনে হচ্ছে এটি কি কমলা লেবু না এটি কমলা বা মালটা বা অন্য কোনো জাতের বা কোনো কিছু কিনে আপনারা দেখছেন ঠিক আমার হাতের মুঠুর চাইতে অনেক বড় এবং এটি আরও বড় হবে এটি সবেমাত্র ফলন শুরু হয়েছে এখানে বেশ কয়েকটি ফলন ধরেছে আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফল আপনারা আসলে আশ্চর্য হওয়ার মতো এটি আমরা যতটুকু এখানকার যে কৃষি কর্মকর্তা বা কৃষক রয়েছেন তারা যে যে তথ্যগুলো দিয়েছেন এটি আমরা জেনেছি এটি মালটা ভিয়েতনামি মালটার একটি উন্নত জাতের গাছ এটি খুব অত্যন্ত আসলে আকর্ষিত করেছে এখানে এখানে চার থেকে পাঁচটা ফল অলরেডি তারা চলে এসেছে এবং কয়েকটি ফল তারা নিয়েছে এবং তারা জানিয়েছে এই ফলগুলো আসলে আরও বড় হবে এবং এখানে এই যে হলুদ হলদে যে কালারটা চলে এসেছে চমৎকার একটি কালার এটি আসলে একটা চমকপদ আপনারা চাইলে এই ধরনের চারা বা এ ধরনের গাছ সংগ্রহ করতে পারেন কৃষি সম্প্রসারণের যে উপজেলা অফিস রয়েছে সে দর্শক আমরা জানলাম যে এটি আসলে এখানে এই বাগানটি দেখি বিশাল এক বাগান এই বাগানে কমলা মালদা কেনুর পার পঞ্চাশটি জাত রয়েছে এই জাতের মধ্যেই এটি হচ্ছে একটি জাত এইখানে যে ফলটি দেখছেন এটি আসলে দুইটি বা তিনটি ফলেই এক কেজি সম আসলে ফল আসছে এটি আসলে আমাদের যে কৃষির যে উর্বর মাটি সোনার মাটি সেই মাটিকে আসলে উর্বরতা দিচ্ছে এবং এই মাটিতে আসলে এই কমলা লেবু বা মালটা পলছে না এখানে সোনায় পলছে কৃষকরা আসলে যে চাহিদা করেছেন কৃষকদের চাহিদার চাইতেও মানে বেশি পল পেয়ে তারা আসলে আনন্দিত ধন্যবাদ সকলকে একসাথে চারটে বেশ মাসে ও আচ্ছা এটা বারো মাসই পল কেমন